যার কেউ নেই তার ভগবান নয়, অপা আছে। বিগত 17 বছর ধরে হতদরিদ্র অসহায় মানুষদের কাছে ভগবানের মতো বছর 42-এর অর্পণ বন্দ্যোপাধ্যায়। সুন্দরবনের সূর্যনগরের অনাথ আশ্রমের শিশুদের কাছে এই মানুষটা অপা কাকা। আবার এই অপা কাকাই বেতাই এবং রামঘাট বৃদ্ধাশ্রমের আবাসিকদের কাছে অপা বাবা। কিন্তু কে এই অপা? আসুন আজ আপনাদের বলি এমন এক মানুষের গল্প যার কথা শুনতে শুনতে আপনারও মনে হবে, এ যুগেও এমন মানুষ আছেন। আগে হ্যাঁ, আছেন। নদিয়ার করিমপুরের অর্পণ বন্দ্যোপাধ্যায় সেই ব্যক্তি যাকে দেখে নিন্দুকরা বলেন ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানোই অর্পণের কাজ। কিন্তু ঘরের খেয়ে বোনের মোষ তাড়াতে গিয়েই আজ করিমপুরের এই ছেলেটা শয়ে শয়ে মানুষের মুশকিল আসান। অর্পণবাবু ছোটবেলাটা কেটেছিল দুঃস্বপ্নের মতো। পারিবারিক অশান্তির জেরে নিজের বাড়ি ছেড়ে, নিজের মা বাবা এবং পরিবারের মানুষগুলোকে ছেড়ে অনেক দূরের একটি অনাথাশ্রমে চলে যেতে হয়েছিল তাকে। নিজের মা বাবা থাকা সত্ত্বেও অনাথের মতো বড় হয়েছেন অর্পণবাবু। কিশোর বয়সে কোনোদিন ইচ্ছে করলেও মায়ের কোলে মাথা দিয়ে ঘুমোতে পারেননি তিনি, পাননি বাবার স্নেহ ও ভালোবাসা। আর তাই অবহেলা আর আক্ষেপের ঘেরাটুপে এভাবেই বড় হতে হতে আজ অর্পণবাবু নিজেই মানুষের আশ্রয় হয়ে উঠেছেন। রাস্তাঘাটে ঘুরে বেড়ানো অসহায় পথ শিশুদের মুখে খাবার তুলে দেওয়া থেকে শুরু করে বন্যায় ভেসে যাওয়া দুর্গত মানুষদের খাবার, ওষুধপত্র, জামা কাপড় সব নিয়ে পাশে দাঁড়ানো, সবেতেই নিজের স্কুটিতে চেপে দেবদূতের মতো হাজির হয়ে যান অর্পণবাবু। রাস্তাঘাটে ঘুরে বেড়ানো ভবঘুরে কিংবা মানসিক ভারসাম্যহীন মানুষগুলোকে খেতে দেওয়া তো দূর, যাদের দেখে বেশিরভাগ মানুষই দূর দূর করে তাড়িয়ে দেন, অর্পণবাবু সেই সব অসহায় মানুষদের মুখে খাবার তুলে দেন, কখনো বা তাদের পাশে বসে গল্পও করেন। অর্পণবাবুর কাছে শুধু খবর পৌঁছানোর অপেক্ষা, আর তারপরেই নিজের বাহনে চেপে হাজির হয়ে যান সেই সব অসহায় মানুষদের দৌড় গোড়ায়। একবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর অনাথাশ্রমের বৃদ্ধ মাস্টারমশাই খুব বিপদের মধ্যে পড়েছিলেন, কারণ সেই সময় তার অনাথাশ্রমে চাল বাড়ন্ত, এদিকে মাস্টারমশাইয়ের হাতে একটাও টাকা পয়সা নেই। এতগুলো বাচ্চার পেট কিভাবে ভরাবেন তা নিয়ে ওই বৃদ্ধ মাস্টারমশাইয়ের কপালে পড়েছিল দুশ্চিন্তার ভাঁজ। ঠিক সেই সময় অনাথাশ্রমে এসে দাঁড়িয়েছিল দু চাকার একটা স্কুটি, যাতে চাল ডাল থেকে শুরু করে বাচ্চাদের পোশাক সব কিছু ছিল। শুনলে অবাক হবেন, করিমপুরের থেকে বুনিয়াদপুরের দূরত্ব প্রায় 275 কিলোমিটার, কিন্তু সেই দূরত্বকে উপেক্ষা করেই দেবদূতের মতো পৌঁছে গিয়েছিলেন অর্পণবাবু। সেদিন অর্পণবাবুকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন 94 বছরের বৃদ্ধ মানুষটা। অর্পণবাবুকে জড়িয়ে ধরে বলেছিলেন ঈশ্বর এখনও আছে, নইলে এমনটাও হয়? গত 17 বছর ধরে এভাবেই অসহায় মানুষদের আগলে রেখেছেন অর্পণবাবু। অর্পণবাবু নিজের একটি ছোট্ট ব্যবসা আছে, তা থেকে যা আয় হয় তার বেশিরভাগটাই অর্পণবাবু সমাজের অসহায় মানুষদের সেবায় লাগিয়ে দেন। অর্পণবাবুর নেশা বলতে দুটো, প্রথমটা সমাজের অসহায় মানুষগুলোকে আগলে রাখা, আর দ্বিতীয়টা ঘন করে 1 কাপ দুধ চা। সারাটা বছর কখনো অনাথাশ্রমের আবাসিকদের নিয়ে পিকনিক, কখনো বা শীত পড়তে না পড়তেই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো ভবঘুরে মানসিক ভারসাম্যহীন মানুষগুলোকে শীত বস্ত্র জোগাড় করে দেওয়া, কখনো প্রতিবন্ধী মানুষগুলোকে ট্রাইসাইকেলের ব্যবস্থা করে দেওয়া, কখনো বা অভাবের জ্বালায় পড়াশোনা করতে না পারা পড়ুয়াদের বইপত্র কিনে দেওয়া, এসব নিয়েই থাকেন অর্পণবাবু। বিগত লকডাউনে অর্পণবাবু ফেসবুকে পোস্ট করেছিলেন কোনো বাড়িতে যদি বৃদ্ধ বৃদ্ধা থাকেন এবং তাদের যদি ওষুধ এনে দেওয়া বা বাজার করার কেউ না থাকে তাহলে আমাকে ফোন করতে পারেন, সঙ্গে জুড়ে দিয়েছিলেন নিজের মোবাইল নাম্বারও। বলাই বাহুল্য, প্রচুর মানুষ যোগাযোগ করেছিলেন তার সাথে। শুধু তাই নয়, লকডাউনে স্থানীয় খাবার দোকানগুলো বন্ধ থাকায় যে সমস্ত ভবঘুরে মানুষেরা খেতে পেত না তাদেরকে নিজের হাতে রান্না করে খাবার পৌঁছে দিতেন অর্পণবাবু। গোটা লকডাউনটাই এভাবে দেবদূতের মতো আগলে রেখেছিলেন অসহায় মানুষগুলোকে। অর্পণবাবুর এমন কাজ দেখে বর্তমানে করিমপুরের বহু ব্যবসায়ী এবং সাধারণ মানুষ তার পাশে এসে দাঁড়িয়েছেন। অর্পণবাবুর ইচ্ছে করিমপুরে একটা বৃদ্ধাশ্রম তৈরি করার, কিন্তু আমাদের সমাজটা তো অর্পণবাবুর মতো এত সহজ নয়, তাই তার এই কাজকে বন্ধ করার জন্য এসেছে নানান হুমকি। আসলে বড় বড় রাজনীতিবিদরা যা করে দেখাতে পারেননি অর্পণবাবু তাদের চোখে আঙুল দিয়ে তা করে দেখিয়ে দিয়েছেন। অর্পণবাবু গোটা সমাজের কাছে তাই দৃষ্টান্ত, তিনি দেখিয়ে দিয়েছেন মানুষের সেবা করবার জন্য কোনো প্রতিষ্ঠান বা কোনো রাজনীতির রং লাগাতে হয় না গায়ে, শুধু ইচ্ছে শক্তিটুকুই যথেষ্ট। তাই গোটা আল্টিমেট মিডিয়ার তরফ থেকে করিমপুরের হিরো অর্পণ বন্দ্যোপাধ্যায়কে আমরা কুর্নিশ জানাই। আপনি খুব ভালো থাকুন, এভাবেই মানুষের পাশে থাকুন। আল্টিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।